কক্সবাজারে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কথিত প্রেমিক সহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, মহেশখালী উপজেলায় কিশোরীর সঙ্গে পাশের এলাকার নুরুল হাকিমের প্রেমের সম্পর্ক ছিল। গত রোববার রাতে তাকে ডেকে নিয়ে প্রেমিক সহ তিন বন্ধু মিলে জোরপূর্বক ধর্ষণ করে গোপনে ভিডিও ধারণ করে। পরে নির্যাতিতার পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে নুরুল হাকিম। ঘটনায় জড়িত একজন টাকা নিতে আসলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। গ্রেফতার যুবক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটা এরকম যে মেয়েটা আলটিমেটাম দিয়েছিল ছেলেটাকে, তুমি যদি বিয়ে না করো তাহলে আত্মহত্যা করবো। ওরা একটা পরিকল্পনা করছিল যে নিজেরা নিজেরা ধরা পড়ে যাতে একে অপরের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। সেই পরিকল্পনা মোতাবেকই মেয়েটা আসছিল। পরে যখন বাকি দুই বন্ধু মিলে ধরে ফেলে যে তোমার চলো তোমাদের কাছে মেম্বারের কাছে নিয়ে যাই, তখন ওই মেয়েটা বলছে যে না, আমি ওখানে যাবো না, তুমি যা খুশি করো, আমি মেয়েটার কাছে, আমি মেম্বারের কাছে যাবো না। মেয়েটার সম্মতিতেই তিনজন মিলে শারীরিক সম্পর্ক করছে। এরপরে জিনিসটা জানাজানি হওয়ার পরে আমরা একজনকে ধরেছি এবং সে স্বীকারও করছে। তিন বন্ধুর মধ্যে একজনকে ধরা পড়ছে, কোর্টে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে।